নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। স্কুল ফেরত ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, সোমবার পথে নামছেন জনতা। পূজয় করিমগঞ্জের মণ্ডপেও এআরসির প্রতিবাদ জানালেন কমলাক্ষ। শালচাপড়ায় সরকারি গাইডলাইন্স উপেক্ষা করে চলছে ক্রাশার, দুর্ভোগে এলাকাবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিনদুপুরে এক স্কুল ছাত্রীকে অপহরণের ব্যর্থ চেষ্টা করে রোষের মুখে পড়ল দুই যুবক। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের বাম নিত্যানন্দ বহুমুখী বিদ্যালয়ে ঘটেছে ঘটনাটি। প্রাপ্ত খবরে জানা গেছে, প্রথমে মোটরবাইক নিয়ে দুই যুবক কিশোরীর পিছু ধাওয়া করে। পরে মেয়েটি একটি অটোরিকশায় উঠে গেলে সদাগ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ের সামনে শামসুল হক বড়ভুইয়া ও অন্য এক যুবক তাদের পথ আগলে দাঁড়ায়। শামসুল কিশোরীকে টানা হ্যাচড়া করে অশালীন ব্যবহার করে বলে অভিযোগ। ওই সময় সেখানে কয়েকজন পথচারী এসে যাওয়ায় এরা পালিয়ে যায়। সঙ্গে থাকা অপর যুবক এ ঘটনার ভিডিও করতে থাকে বলে মেয়েটি জানিয়েছে। কিশোরী আরো জানায়, গত কিছুদিন থেকে এই দুই যুবক তাকে বারবার উত্ত্যক্ত করেছে। এদের মধ্যে একজন তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছে জানায় কিশোরী। ছাত্র, আমি ক্লাস টেনে পড়ি। আমি তো স্কুল থেকে আসার সময় একটা ছেলে আমার বাইকটা কিনলাম, গাড়িতে কিনলাম, আইয়া বাইক দিয়ে ডাউয়া মারিয়া মারতো আসলো, আমার শৈল মারতে হে মারিয়া কইছে, আমার স্কুল আর পড়তে দিত না, হে আমারে মারতো, আমারে দেখতো, হে সিংহাইতো। ছেলেরা বাইক লইয়া আইছে, দুইটা ছেলে, একটা ছেলে ভিডিও করছে আর হে আমারে মারছে, আর তো মারছে দরিয়া। এদিকে কিশোরীর বাবা ধলাই থানায় এ নিয়ে একটি মামলা দায়ের করেছেন। তারা বলেছেন, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে সোমবার থেকে টানা আন্দোলন শুরু করবেন বলে জানান। ছেলেটার নাম যে ও সীতা শামসুল না কিটার নাম কইছে, আর একটা ছেলে আছে, হ্যাঁ ভিডিও করছে, এই ছেলেটার বাপুর নাম মোনাফ, আব্দুল মোনাফ। আমি সোমবারে স্কুলও গিয়া আমার মেয়ের এই নমুনার ঘটনা যদি হয় তা আমি যত স্কুলের মাস্টার ছাত্রগুলো লই যাইয়া আওলে করব, আন্দোলন করব। অটো চালকও এ ঘটনার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। তারা ছেলে আমি আইতে সময় স্কুল থেকে তারা বাইক পাতার করিয়া আইয়া মেরে ইয়ে টানা টানে করছে, আশপাশের মানুষ বাড়াইছিল, বারণি রাখলে তারা চিল্লা চিল্লি শুনিয়া তারা বাইক নিয়ে গেছিল। ছেলে দুটার নাম কি? একটার নাম শামসুল আর হিটার নাম ছিল না, তার বাবার নাম ছিল তামর হয়েছিল। তার বাড়ি কোন জায়গা? এনআরসিতে প্রকৃত ভারতীয়ের নাম বাদ পড়ায় এবার অসন্তোষের বহিঃপ্রকাশ দেখা যাবে করিমগঞ্জে দুর্গাপূজার মণ্ডপে। রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে একথা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক বলেন, এনআরসিতে করিমগঞ্জের বহু বৈধ ভারতীয়ের নাম বাদ পড়েছে, এতে বাঙালিরা মর্মাহত। মানুষের এই প্রতিবাদ বিভিন্ন পুজো মণ্ডপে ব্যানারের মাধ্যমে তুলে ধরা হবে। তাছাড়া একাধিক গল্প ও কবিতার মাধ্যমেও এই প্রতিবাদ তুলে ধরা হবে বলে জানান বিধায়ক। প্রসঙ্গত, করিমগঞ্জের বেশ কয়েকটি পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে এক সভার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছেন বিধায়ক। আজি আমি প্রত্যেকটা ক্লাবক মাতিছিল, পূজা কমিটিক মাতিছিল, যে পূজা যাতে সুস্থ সুন্দরভাবে আমি পূজাটো করব পারি, কেনেকা আমি সহায় করব পারি, বা সিহতের কিবা যদি সাজেশন থাকে, পূজাত বহুতখিনি লেহেমিয়া থাকে, বহুতখিনি প্রবলেম থাকে, এইখানে প্রবলেম আমি কেনেকা সলভ করব পারি, এইখানে লই আমার ডিসকাশন হল। আর আটাইতকৈ ডাঙর ডিসকাশন এই হল
যে আমি ইতিমধ্যে এনআরসির লিস্টটু প্রকাশ পাইছে, আমার পূর্ণাঙ্গ লিস্টটু প্রকাশ পাইছে। আমি চালো যে প্রকৃত ভারতীয় মানুষের নাম নাই, ইমান দিন ধরে যেগুলো মানুষে আমাক ভোট দিয়ে আছে, একদম প্রত্যেকটা বছরে বছরে প্রত্যেকটা এমপি ইলেকশন এমএলএ ইলেকশনে ভোট দিলে এগুলো মানুষের নামটো নাই। সেই কারণে আমি মর্মাহত, আমি দুঃখ পাইছো, আমি ধিক্কার জানাইছো যে আজি এনআরসির যোগেদি প্রকৃত ভারতীয় মানুষ হ্যারাসমেন্ট করা হয়। সেই কারণে আমি প্রত্যেকটা পূজা কমিটির যোগেদি আমি ব্যানারের মাধ্যমত আমি প্রতিবাদটা জানাম যে প্রকৃত ভারতীয় মানুষের নাম নাই। সেই কারণে যিবোৰ মানুহে এনেকা করলে আমি ইহতক মানে ধিক্কার জানাইছো যে আজি প্রকৃত ভারতীয় মানুষ নামকেটা আজি নাই। সেই কারণে আর যিকেইটা মানুষ নাম নাই ইহতর আমি আসো, সেই কারণে ব্যানারের মাধ্যমে প্রত্যেকটা পূজা পেন্ডেলে আমি ব্যানারের মাধ্যমত এটি প্রতিবাদ জানাম। আর সেকেন্ডলি আরও কিছুমান আমি কাম হাতত লৈছো, চরার মাধ্যমত, কবিতার মাধ্যমত, আমি সেইখিনি যাতে আমি গানের মাধ্যমত সেইখিনি প্রতিবাদ আমি করিম। কারণ আজির দিনত আমি চালো যে প্রকৃত ভারতীয় মানুষক হ্যারাসমেন্ট করবলৈ যে একটা মানসিকতা যে বৃদ্ধি পাইছে, আজি ইহতে যেনেকা করিব লাগিছিল যে মানুষ হয় করিব লাগিছিল, আজি হয় ইহতে করা নাই। এই কারণে আমি ভাবিছো যে আমি এইখিনির মাধ্যমত প্রতিবাদ জানাম আর আমার পূজার মেইন কনসেপ্টটো এটি থাকিব। এবার শালচাপড়া প্রথম খণ্ডে অবৈধভাবে একটি ক্রাশার নির্মাণকে ঘিরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, নির্ধারিত দূরত্ব বজায় না রেখেই নির্মাণ করা হয়েছে এই ক্রাশার মিল। ফলে মিলের বিকট শব্দে রীতিমতো পড়াশোনা করতে পারছে না ছাত্রছাত্রীরা এবং এর প্রভাব পড়ছে আশপাশের বাড়িগুলোতেও। বাড়িতে দেখা দিচ্ছে ফাটল, এ নিয়ে তারা জেলা শাসকেরও দ্বারস্থ হয়েছেন, কিন্তু ফল মেলেনি। এখানে এত বড় এরিয়া, পপুলেশন এরিয়া, চতুর্দিকে মানুষ আছে, প্রায় ফ্যামিলি হইব। এখানে নিয়ারেস্ট একটা স্কুল আছে 300 মিটার ভিতরে, 200 মিটার হইব স্কুল। আমার ঘরটা নিয়ারেস্ট হইল 146 মিটার। বারবার কমপ্লেন করছি, ডিসিট বারবার কমপ্লেন করছি, কোনো একটা অ্যাকশনও নাই। এরপরে আমরা হাইকোর্ট করছি, হাইকোর্ট করার পরে পলিউশনে রাত্রে যখন চালায় আমার বাচ্চাটা পড়তে পারে না, একটা ক্লাস 11 পড়ে আর একটা 4 পড়ে, একটা 6 পড়ে, প্রায় বাচ্চা এনো 25-30 জন বাচ্চা আছে কলেজেও পড়ে, তারা পড়াশোনা করতে পারে না। এরপরে তার লোকে তো মাইর করতাম পারতাম না, আমরা আইনের আশ্রয় লইছি। আমরা তার যে হাইকোর্টে আমরা বিচারদান যে করছি, হাইকোর্টে যা করে তা করবো। এখন সকাল টাইমে ডেইলি রাত্রে 8-10টা গাড়ি আয় ওভারলোড, 40 টন হিসাবে গাড়ি আয়, লাইম স্টোন আয় মেঘালয় থেকে ডেইলি রাত্রে গিয়া পড়ে গিয়া আওয়াজে আমরা ঘুম ভাঙি যাই গিয়া। বয়স্ক মানুষ আছে, তারা হার্ট ব্লক হয়ে যায় গিয়া, আমরা প্রায় ডাক্তারও লিয়ে যাই। এরপরে দিনে কন্টিনিউ চলে, ফানি মারে না, এমনি একটা সিনটেক্স রাখি দিছে, জলুল কুচ্ছু মারে না, বিনা জলে মানে চালায় দুলায়, ই বাজু একদম নষ্ট, বাচ্চা কাচ্চার স্কিন নষ্ট, গাছও নষ্ট, সব কিছু নষ্ট। স্থানীয়রা অভিযোগ করেছেন, ফুসলিয়ে নিরীহ নিরক্ষর কিছু লোকের কাছ থেকে এনওসি নিয়ে নির্মাণ করা হয়েছে এই ক্রাশার মিল, যার ফল ভোগ করতে হচ্ছে তাদের। এবং কাঁচা মেশিন বসার কারণে এখান থেকে এনওসি যখন নিয়েছে তখন শুধুমাত্র আনপড় মানুষের, অশিক্ষিত মানুষের, যারা লেখাপড়া জানে না, তাদের দস্তখত নিয়েছে। কিন্তু আমাদের এখানে অনেক লোক আছে, শিক্ষিত অনেক মানুষ আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি অনেক মানুষ আছে, বিজ্ঞ মানুষ আছে, অনেক মুরব্বীগণও আছে, তাদের কাছে কোনো পরামর্শও নেয়নি, কোনো এনওসিও নেয়নি। আমরা চেয়েছিলাম লোকাল আমাদের কাঁচা ডিস্ট্রিক্টের কাঁচা ডিসিকে নালিশ করেছিলাম যে আমাদের অন্ততপক্ষে এটা সুরাহা করে দেওয়ার জন্য, কিন্তু উনিও কোনো কিছু আমাদেরকে সুরাহা করে দেননি। কিন্তু এই রাস্তা দিয়ে যখন আমাদের গাড়িগুলো আসে, বোল্ডার বড় বড় বোল্ডার নিয়ে 20-24 টন মাল নিয়ে আসে, যখন ঘরগুলা কাঁপে, গোড়গুলা ফাটল দিয়েছে, বৃদ্ধ লোকেরা ঘুমাতে পারছে না, হাড়ের অ্যাটাক, হাড়ের বেমারের জন্য আমরা গুয়াহাটি নিয়ে গেছি, শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেছি, এরা কোনো সহায় হয়নি। কিন্তু আমরা চাই যেটা এটা নির্মূলে শেষ করার জন্য, যদি নির্মূলে শেষ না হয় তাহলে আমরা এটা আমরা গণপদক্ষেপ নেব, আমরা আম জনতায় মিলে এটা রাস্তা রোকো আন্দোলন করব। স্থানীয় এক পড়ুয়ার অভিযোগ, ক্রাশার মেশিনের শব্দ এবং এর থেকে নির্গত ধুলোর যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন, পড়াশোনা করতে ভীষণ অসুবিধে হচ্ছে, রাতে ওভারলোডের লরির আনাগোনায় ঘুম ভেঙে যায় তাদের।
সানডে আমরা বন্ধ হইলো, দেখলাম কেসার থেকে ধুলা সব সময় ভারি আর অতিরিক্ত এফেক্ট, পড়াশোনা তো খুব বেশি প্রবলেম হয়, কন্টিনিউয়াস সাউন্ড টেক 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 করি আইতে যায়, তারা ক্রেশার মেশিনে পাথর লইয়া রাত্রে ঢাং ঢাং করে শব্দ দিয়ে পালাই আনে, রাত্রে 10:30-11 সময় তারা ভাতটা যে সময় ফেরায় আমরা ঘুম ভাঙিয়ে যায়। এনআরসি নিয়ে এবার প্রতিবাদ মুখর হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আগামী 24 সেপ্টেম্বর আসামের প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয়ের সামনে পরিষদ বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ প্রদর্শনের পর জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র প্রদান করবে। শনিবার নরসিংপুরে এনআরসি সম্পর্কিত এক সভার শেষে পরিষদের কর্মকর্তারা তাদের আন্দোলনের কথা তুলে ধরেন। এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষদের পক্ষে স্বপন শুক্লবৈদ্য বলেছেন, 1971 সালের পর অনেক মুসলিম এদেশে প্রবেশ করে জালিয়াতি করে এনআরসিতে নাম তুলেছে। সিটিজেনশিপ, রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স এন্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড 2003, এর ভিত্তিতে অর্থাৎ এই আইনে বলা হয়েছে যে রিপেরিফিকেশন করা হোক। অর্থাৎ আপনারা জানেন যে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোক অবৈধভাবে ভারতে প্রবেশ করে জালিয়াতি করে নথিপত্র এনআরসিতে সন্নিবিষ্ট, তো তাদের নাম সন্নিবিষ্ট করেছেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের নাজির আলী, সে হচ্ছে জাগিরউডের, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কারণ তার নামে বিদেশি ট্রাইব্যুনালে তাকে কী করা হয়েছে, বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তার নাম এনআরসিতে আসছে। এইভাবে অনেক লোক এখানে আসছে, আমাদের যারা স্থায়ীভাবে এখানে মুসলমানরা যারা বসবাস করছেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, এরা ভারতের নাগরিক, ওরা নাগরিকত্ব তো পাও সেটা আমরা চাই, কিন্তু বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এখানে এসে নথিপত্র জাল করে এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করেছে তাদের চিহ্নিত করে বাংলাদেশে পাঠানো হোক, সেটাই হচ্ছে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের। গোটা রাজ্যে দলবদলের হিড়িক অব্যাহত। এবার এর রেশ পড়ল রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডের আমজুর ঘাটে। রবিবার অর্ধ শতাধিক লোক নিজেদের দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। বিজেপি কর্মীদের দ্বারা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই অর্ধ শতাধিক নবাগত সদস্যকে দলে বরণ করে নেন বিধায়ক আমিনুল হক লস্কর। এলাকার প্রবীণ নাগরিক খলিলুর রহমানের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক আমিনুলের কাজের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বক্তারা। গ্রামবাসীদের তরফে এদিন সংবর্ধনা জানানো হয় অসম বিধানসভার উপাধ্যক্ষ বিধায়ক আমিনুল হক লস্করকে। পরে নিজের উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলতে গিয়ে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর জানান, 1952 ইংরেজি থেকে শুরু হয়েছে সংসদীয় নির্বাচন, আর 1952 ইংরেজিতে প্রথম আমাদের বিধায়ক হয়েছিলেন আমাদের মরহুম মইনুল হক চৌধুরী সাহেব, আর দুইবার বিধায়ক হয়েছিলেন, 1952-1957 আর 1957-1962। আর মইনুল হক চৌধুরী সাহেব আমাদের সোনার জন্য বহুত কিছু করে গেছেন, আজকে যদি ইএমডির বান দেখেন সে মইনুল হক চৌধুরী সাহেবের দান, আজকে যদি আপনারা শিলচর রেডিও স্টেশন, শিল 5 গ্রামের পেপার মিল, আজকে শিলচরের মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, সুগার মিল, টেক্সটাইল মিল সব কিন্তু মইনুল হক চৌধুরীর দান। কিন্তু মইনুল হক চৌধুরী সাহেবের পরে যারা সোনাইতে বিধায়ক হয়েছেন কোনো একজন বিধায়কের আমার মনে হয় না কোনো স্মৃতি আছে, কোনো একটা স্মৃতি নাই। ওরা এই যারা বিধায়ক ছিলেন আমার আগে মইনুল হক চৌধুরী সাহেব যিনি বাদ দেন 8 জন বিধায়ক ছিলেন, 8 জন ব্যক্তি বিধায়ক ছিলেন, আমার মইনুল হক চৌধুরী সাহেবের পরে নুরুল হক চৌধুরী সাহেব ছিলেন, নুরুল হক চৌধুরী সাহেবের পরে আপনার আলতা হোসেন সাহেব ছিলেন।
বরাক ভেলি চা যুব কল্যাণ সমিতি, অসম চা জনজাতির ছাত্র সংস্থা এবং অসম সাহিত্য সভার উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক করম পূজা সম্মেলন অনুষ্ঠিত হল শিবেরবন্দ নাচঘর প্রাঙ্গণে। এদিন সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় পূজার্চনা এবং বিকেলে মহাপ্রসাদ বিতরণ, পরে সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, ছিলেন সাংসদ রাজদীপ রায়, শ্রমিক নেতা রাধেশ্যাম উপাধ্যায় ও অন্যান্য অতিথিরা। পরে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী অজিত সিং জানান, সমাজের সবার মঙ্গলের জন্যই ভাদ্র মাসে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। কাছাড় জেলার বিভিন্ন বাগান থেকে এখানে পুজো উপলক্ষে জড়ো হয়েছেন ভক্তরা। অনেক কষ্ট করে আজকে শিবিরবন বাগানের যারা মায়েরা আছেন, আমাদের যারা পঞ্চায়েত কমিটি যারা লোক, তারা সবাই অনেক কষ্ট করেছে। বিগত তিন চার দিন আমি নিজেও এই বাগানের এসপি আমরা দেখেছি, এত সুন্দর তারা আয়োজন করেছেন। বৃষ্টির এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তারা দিন রাত পরিশ্রম করে আজকে গরম পূজাটা সম্পূর্ণ পর্যন্ত করে তুলেছেন। নবমবার আয়োজিত এই করম পূজা উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজদীপ রায় এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চা বাগানের ভাই বোনরা তাদের কৃষ্টি সংস্কৃতিকে যেভাবে আঁকড়ে ধরে রেখেছেন তার জন্য তিনি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতাম না আজকে সকালে, এখন একটু আগে যেরকম আপনারা শুনেছেন, আমি একটু আগে খবর পেয়েছি, কে বলেছে না যে বাগানের ছোট ছোট ভাই বোনরা এরকম নাচবে, আমি চলে আসবো একটু সময়ের জন্য দেখা করে যাব। কারণ আমার এখনো রাত্রে গিয়ে আরো কয়েকটা মিটিং আছে, এই জন্য আমি খুব বেশি সময় নষ্ট করব না। আপনাদের এই উৎসব উপলক্ষে চা বাগানের যারা কর্মীরা আছেন, যারা আপনাদের কৃষ্টি সভ্যতা আপনাদের সংস্কারকে এত কিছুর মধ্যেও আপনারা বজায় রেখে গেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার এবং অভিনন্দন। জয়পুর হাসপাতালে 6 লক্ষ টাকার এমজি এনরেগার কাজের দুর্নীতির তদন্ত চাইলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। জানা গেছে, জয়পুর হাসপাতালে এমজি এনরেগা প্রকল্পের আওতায় 6 লক্ষ টাকার গাছের চারা লাগানোর দুর্নীতির যে খবর পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছিল, এরই পরিপ্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী অজিত সিং এই তদন্ত দাবি করেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি আশা করি এবারে এটা সঠিক তদন্ত হয়ে যে দোষী সেই জন্য শাস্তি পায়, কারণ এইভাবে 1 লক্ষ টাকা সিনেমিলি খেলার কারোর অধিকার নেই। আমি আশা করি জেলা প্রশাসন এইবারে তদন্ত করে তার সঠিক যে দোষী তাকে শাস্তি দেওয়ার আমি আবেদন জানাই। অবৈধ কয়লা ব্যবসা অব্যাহত রয়েছে করিমগঞ্জে। এখনও রাতের অন্ধকারে শত শত ট্রাক প্রবেশ করে সীমান্ত শহরে, এমনকি রাতের অন্ধকারে ত্রিপুরায় পাঠানো হয় কয়লা বোঝাই লরিগুলোকে। শনিবার বদরপুর পুলিশ অবৈধ কয়লা বোঝাই 3টি ট্রাক আটক করে, এর পাশাপাশি 3টি ট্রাকের চালককেও আটক করে পুলিশ। এ ব্যাপারে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দেবজিৎ নাথ বলেন, অবৈধ কয়লা সরবরাহকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান জারি থাকবে। আজি 3খন কয়লার গাড়ি আটক করা হয়েছে, মানুষ 3জন, মানে ড্রাইভার 3জনে আমি পাইছো। আর স্টেটমেন্ট মতে কোনোবা এজনের নাম কইছে, মই নামটো কবলৈ বিচৰা নাই এতিয়া। আচ্ছা, সেই মানুষজনক আমি আটক কৰিবলৈ যত্ন কৰিম। মেঘালয় দিগরকাল যা গেট আছে সেগুলা পার হয়ে আগে আছে, মই কবলৈ নোৱাৰিম, কারণ আমি ধৰিছো বদরপুর, তাৰমানে করিমগঞ্জ সোমাওতে আমি ধৰিছো। তো আগরখিনি কেনেকৈ আহিলে সেইটো কবলৈ মই সক্ষম নহয় ডেফিনেটলি।
অখিল অসম ভোজপুরি পরিষদের কাছাড় জেলা কমিটি এবং কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদের শিলচর শাখার যৌথ উদ্যোগে মাসব্যাপী হিন্দি দিবস পালন করা হয়। 15 আগস্ট থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলে 14 সেপ্টেম্বর হিন্দি দিবসের দিন অবধি। গান্ধী ভবনে আয়োজিত হিন্দি দিবসের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃন্ময়ানন্দজী মহারাজ, রাজীব ঝা, রিতেশ পাঠক প্রমুখ। এদিনের অনুষ্ঠানে জি বাংলা সারেগামা পায় দশম স্থানাধিকারী স্বর্ণালী চৌধুরীকে সংবর্ধনা জানানো হয় সংস্থাদ্বয়ের পক্ষ থেকে। হিন্দি দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ জানান, যার জন্য আমাদের সব ভাষাগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আমরা চরণে বরণে অনেক সময় আমাদের ভাষা মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে তো নেই। আমি দেখেছি এই উত্তর পূর্বাঞ্চলে একটা সময় সমস্ত ট্রাইবেলরা প্রায় বাংলা ভাষা বলতেন, শিক্ষা তাদের বাংলা ছিল, বাংলা ভাষা বলতেন। কিন্তু আজকের দিন, আজকে যে মুহূর্তে আপনারা যে একটা সময় খুশি হতে পারেন যে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের চেষ্টাতে সমস্ত ট্রাইবেল বেগুলোতে হিন্দি স্কুল হচ্ছে এবং হিন্দি ভাষা তারা শিখছে, হিন্দি ভালো করে বলতে পারছে, অনুভব করতে পারছে। যদি আমরা ঠিক এই অনুরূপভাবে মানুষের ভেতরে প্রাণে ঢুকে যেতে পারি, তাহলে আমার মনে হয় একটা ভাষাকে সমৃদ্ধি করে তোলা কখনোই চেষ্টাই নেই। আপনারা বলছেন সকলে আজকে হিন্দি দিবস, সকলে আছেন, বাচ্চারা সকলে এসেছে, তাদের কি দিতে হবে সেটাই কিন্তু কোনো বক্তা বলছেন না। তাদের কিছু দিতে হবে তো, না দিলে তারা কী করে শিখবে? যদি আপনারা বলেন হিন্দি ভাষাটা এত এত সুন্দর সে ভাষা, যে ভাষা তোমার ভাষা বলছ, মায়ের ভাষা বুদ্ধ সমান বলছ, তাহলে সেই ভাষাকে তুমি কখনো ত্যাগ করবে না। তুমি ইংলিশ মিডিয়াম করতে পারো, ইংরেজি শিক্ষা করতে পারো, কিন্তু তোমার মুখের ভাষা থাকবে হিন্দি। যদি এর অনুরূপভাবে আমরা চেষ্টা করি, সংকল্পে নিই, তাহলে আমার মনে হয় ভারতবর্ষে একদিন রাষ্ট্রভাষা হিন্দি ভাষা হয়ে পরিগণিত হবে। কোন শান্তি 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 সকলের কল্যাণ। পরে অনুষ্ঠান নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জীব রায় জানান, আমরা বিগত এক মাস থেকে, মানে 15 আগস্ট থেকে আজ 14 সেপ্টেম্বর, আমরা এক মাস ব্যাপী হিন্দি দিবস একটা মাস পালন করেছি। আজকে 14 সেপ্টেম্বর সমগ্র বিশ্বে হিন্দি দিবস পালন করা হচ্ছে, তাই আমরাও আজকে শিলচর গান্ধী ভবনে এই আয়োজন করেছি। কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদ ও অখিল আসাম ভোজপুরি পরিষদ কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে এবার আমরা কার্যসূচি হাতে নিয়েছি। বিভিন্ন সময় আমরা আর্ট কম্পিটিশন, রিসাইটেশন কম্পিটিশন, যোগাসন কম্পিটিশন, তারপরে টক শো, এরপরে আজকে গিয়ে আমরা নৃত্য প্রতিযোগিতা করেছি। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে সমগ্র জেলা থেকে শুধু হিন্দিভাষী নয়, বাংলাভাষী, মণিপুরি সবাই, যারা হিন্দি প্রেমী সবাই একজুটে এক মঞ্চে এসে দাঁড়িয়েছে এবং আমাদের প্রত্যেক আয়োজনকে সফল করেছে। ক্যান্সার আক্রান্ত এক রোগীর পাশে দাঁড়ালো গৈরিক ভারত। মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাচ্চু দেবনাথ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। নিতান্ত দরিদ্র হওয়ায় রোগের চিকিৎসা করাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন বাচ্চু। রবিবার রাঙ্গিরখাড়িতে গৈরিক ভারতের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে গৈরিক ভারতের পক্ষে বাচ্চুর পাশে দাঁড়ানো আহ্বান জানানো হয়। সংস্থার শিলচর নগর সমিতির সভাপতি প্রবাল পাল চৌধুরী ও কেন্দ্রীয় সভাপতি মণিভূষণ চৌধুরীর পৌরোহিত্যে এবং সমাজহিতৈষী ব্যক্তিদের উপস্থিতিতে বাচ্চু দেবনাথের চিকিৎসায় রাজনীতিবিদদের সাহায্য চাওয়া হয়। আমার ডান পাশে আছেন বাচ্চু দেবনাথ, আকুল চাইছেন উনি যেন জীবিত থাকেন এবং সেই থাকাতে আপনাদের সহযোগিতার অত্যন্ত প্রয়োজন। একই সাথে সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে এবং যে সমস্ত সরকারি তহবিল থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে সাহায্য করা যায় সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মাননীয় বিধায়ক দিলীপ পাল মহাশয়, সাংসদ ডাক্তার রাজদীপ রায়, তৎসঙ্গে সমস্ত জনপ্রতিনিধির কাছে আমরা আকুল আবেদন করছি এবং আপনাদের কাছেও আকুল আবেদন করছি। আপনারা দয়া করে আমার পাশে যিনি আছেন শিলচরের মালুগ্রামের 1 নম্বর ওয়ার্ডের বাচ্চু দেবনাথ, ওনাকে সহায়তা করুন, পরিবারের পাশে দাঁড়ান এবং ওনার যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করলে বাধিত হবে। এবার আপনাদের সাহায্য আর সহযোগিতা সেগুলো আমি আশা রাখি। ক্যান্সারের পেশেন্ট এখানে আছেন বাচ্চু দেবনাথ, ওর ফ্যামিলি নিয়ে আজকে আপনাদের কাছে আমরা আবেদন করতে এসেছি। আপনারা আগেও আমাদের অনেক সাহায্য করেছিলেন, আমরা এক কিডনি পেশেন্টকে নিয়ে এসেছিলাম, আপনারা সহযোগিতায়
সেই কিডনি পেশেন্ট আজকে ভালো আছে। আমরা এসেছি আপনাদের কাছে বাচ্চু দেবনাথ, কিছুদিন ধরে অনেক ক্ষতি হচ্ছে ওর শরীরের, দিনে দিনে ডিটোরেট করছে। আমরা সবাইকে, আম জনতার কাছে আমরা প্রার্থনা করছি যাতে বাচ্চু দেবনাথের আপনারা একটু অল্প সাহায্য যদি করেন তাহলে ওর জীবনটা ফিরে আসে। আমরা বাচ্চু দেবনাথের অ্যাকাউন্ট নাম্বার আপনাদের কাছে আমরা তুলে ধরছি। সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দয়া করে যে যতটুকু পারেন আপনাদেরকে করজোড়ে আমরা প্রার্থনা করছি যাতে বাচ্চু দেবনাথের জীবনটা আপনারা ফিরিয়ে দেন। পূজ্যপাদ সন্ত শিরোমণি মহাত্মা গণিনাথ জয়ন্তী সমারোহ অনুষ্ঠিত হয়েছে শনিবার। শিলচর হিন্দি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভা বরাক উপত্যকা শাখা এবং অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্য সভা বরাক যুব সমিতির উদ্যোগে। পরে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন গণিনাথ সমারোহ নিয়ে কথা বলতে গিয়ে উদ্যোক্তাদের তরফে জানানো হয় এই প্রথমবারের মতো বরাক উপত্যকায় গণিনাথ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মধ্যদেশীয় বৈশ্যসভা বরাক উপত্যকা শাখা এবং অখিল ভারতীয় মধ্যদেশীয় বৈশ্যসভা বরাক যুবা সমিতি কে ওর সে প্রথমবার বরাক ঘাটি মে সার্বজনীন রূপ সে संत गणिनाथ जयंती समारोह का आयोजन किया गया है। इस समारोह में बराक घाटी के मध्यदेशीय वैश्य समाज के सभी लोग उपस्थित हैं। इधर प्रत्यंत अंचल से आकर इसमें भाग लिए हैं। इसके अलावा भी बनिया, अग्रहरी, कमलापुरी समाज के भी जो लोग हैं, जो हमारे साथ ब्याह शादी उनका चलता है, वे लोग भी उपस्थित हैं। हम आज यहाँ पर गणिनाथ जी का पूजा, संत गणिनाथ जी का पूजा हम लोगों ने किया है। इस पूजा में केवल हमारे समाज के नहीं, सर्वांगीण रूप से समूचे बराक घाटी के समाज के लिए भी हमने प्रार्थना किया है, कल्याण के लिए हम लोगों ने पूजा अर्चना की है। हमारे बराक वैली में इस चीज़ की प्लानिंग हो रही थी कि हम लोग संत बाबा गणिनाथ जी की पूजा करें। अति हर्ष के साथ इस साल धूमधाम से सभी बुजुर्गों, महिलाओं एवं बच्चों के साथ ये गणिनाथ जी का শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। স্কুল ফেরত ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, সোমবার পথে নামছেন জনতা। পূজয় করিমগঞ্জের মণ্ডপেও এআরসির প্রতিবাদ জানালেন কমলাক্ষ। শালচাপড়ায় সরকারি গাইডলাইন্স উপেক্ষা করে চলছে ক্রাশার, দুর্ভোগে এলাকাবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।